兄弟，熊在家里。 হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি কানেশ্বর বলছিলাম চলে এসেছি আজকে সুন্দর একটা শাড়ি লাইভে একদম তিনটে একুশ বেজে গিয়েছে সো হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আচ্ছা এসে একটু জানিয়ে দিয়ে লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কি আমাকে ঠিক মতো দেখা এবং আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কি আজকে খুবই সুন্দর সুন্দর ঈদ কালেকশান চলে আসছে ঈদের মানে ঈদের সব থেকে বিউটিফুল একটা শাড়ি পরেছে আজকে ওকে সো এসে একটু কনফার্ম করবেন যে লাইভের সাউন্ড আর নেট ক্লিয়ার আছে কি না মানে ঠিক মতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা এটা একদম শুরুতেই এসে বলে দিয়েন আর আমি খুবই সুন্দর একটা ডিজাইনার শাড়ি পরেছি এটা অরিজিনাল কি বলে সুরমার একটা ডিজাইনার শাড়ি খুবই আপনাদের রিকোয়েস্ট ছিল আকলিমা আপু লিখেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আকলিমা আপু কেমন আছেন সবাই সবার প্রথমে এটাই জানতে চাচ্ছি কেমন আছেন কে কোথায় বসে লাইভ দেখছেন এসে একটু কমেন্টের মাধ্যমে বলে দিবেন আজকে যে কি সুন্দর সুন্দর শাড়ি আছে জাস্ট চিন্তাও করতে পারবেন না যে কি সুন্দর সুন্দর শাড়ি কি রিজনেবল প্রাইস রেঞ্জের ভেতরে অ্যাভেলেবেল আছে এটার সাথে এটা লেগে গেছে আচ্ছা সো একটু তাড়াতাড়ি করে জয়েন করে নেবেন আর লাইভের সাউন্ড কি ক্লিয়ার আছে আমাকে একটু বলে মানে বলে দিতে হবে লাইভের সাউন্ড আর লাইভ ঠিক মতো দেখা এবং শোনা যাচ্ছে কি না কারণ গতকালকে নেটওয়ার্কে অনেক ঝামেলা করেছে আমি দেখেছি মানে আজকে তো একদম সুয়েস্পষ্ট পানির মতন ক্লিয়ার মানে এইচডি কন্টেন্টের মতন লাগছে এইচডি লাইভের মতো আমি লন্ডন থেকে দেখছি শোনা যাচ্ছে আপু শাড়িটা আপনাকে খুব মানিয়েছে শাড়িটা আসলে আপনাদেরকে আমার থেকে বেশি সুন্দর লাগবে নেটওয়ার্ক একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আছে সো আপনারা একটু রাখো আপনারা একটুখানি লাইভে জয়েন করে লাইভটা নিজেদের প্রোফাইলে শেয়ার করবেন ফ্রেস্ট আর সেকেন্ড অফ অল যেটা করবেন পাবলিকলি একটু গাছ গ্রুপগুলোতে শেয়ার করবেন আমার পড়া শাড়ি নাই কালার ওকে আমার পরা শাড়িটা যাদের পছন্দ হবে জাস্ট আমার স্ক্রিনশট নিয়ে ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন উপর এই পেজের সেন্ড মেসেজ অপশানসে আর আজকে কিন্তু একদম এই জন্য ভাবলাম চারটার দিকে বা আপনারা একটু ব্যস্ত থাকেন সো আমি একদম তিনটা বিচ ইকুয়াল টাইমে আসি আপু তুমি এত সুন্দর কেন শাড়িটা বেশি সুন্দর আপু শাড়িটা আপনাকে খুব আন থ্যাংক ইউ সো মাচ আপনারা এসে কিন্তু আচ্ছা আমি অফারটা দিয়ে শুরু করব। আবারও বলে দিচ্ছি আপনারা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মানে লাইভটা যারা যারা আসছেন দেখছেন আমাকে বলে দিবেন যে লাইভের সাউন্ড এবং লাইভ ক্লিয়ারিটি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আমার কথা কনা করি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আগের থেকে অনেকটাই ভালো আমার পড়া শাড়িটা হচ্ছে সুরমা ব্র্যান্ডে খুশবু ভলিউম নাম্বারের হান্ড্রেড পার্সেন্ট জর্জের ফ্যাব্রিকের বিউটিফুল একটা শাড়ি তো তাড়াতাড়ি করে লাইভে জয়েন করে ফেলেন কারণ আমার পরোটা সহ আমার পরোটার আজকে সবগুলো কালার দেখাবো ইভেন ব্ল্যাকটাও রিজেস্ট হয়েছে যেটা অনেক দিন পরে স্টক ইন করা হয়েছে আমার পরা শাড়িটার প্রাইস আমি সব কিছু ডিটেলসে আগে বলি আগে শাড়িটার ফ্যাব্রিক কী ডিজাইন কী কোন ব্র্যান্ডের সব কিছু এক্সপ্লেন করে দিই তারপরে আমি প্রাইসটা বলি আমি প্রাইস খুব তাড়াতাড়ি বলে দিই জাস্ট একটু ডিটেলসটা বলি তাহলে আপনাদের অর্ডার করার ক্ষেত্রে সুবিধা হবে এটা হচ্ছে আমার পরাটার সেকেন্ড কালারটা আমারটা তাদের পছন্দ হবে জাস্ট আমারটার স্ক্রিনশট নেবেন ঠিকানা ফোন নাম্বার দেবেন ইনবক্স টু দিস পেজ মানে এই পেজের সেন্ড মেসেজ অপশানসে এসে ইনবক্স করে দিলেই হবে এ 이া হ চ আমার বড়টার সেকেন্ড কালারটা আসসালামু আলাইকুম অনেক বেশি সুন্দর লাগতেছে আপনাকে আনিকা কে আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ আজকে অনেক বেশি একটা শাড়ি পরেছি সো আপনারা যদি লাইভে না জয়েন করেন আর কিছু করার নাই নেটওয়ার্ক ঠিক আছে সাউন্ড ক্লিয়ার আছে সো আপনাদেরকে এখন তাড়াতাড়ি করে লাইভে জয়েন করতে হবে ঈদের আগে আগে আপনারা লাইভগুলো অ্যাটলিস্ট মিস করবেন না আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর মানে জয়নিং মাই লাইভ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দিস বিউটিফুল কমেন্ট আর এসে কিন্তু নিজেদের প্রফাইলে ফার্স্ট অফ শেয়ার করবেন আচ্ছা আর এটা হচ্ছে আমার পটের সেকেন্ড কালারটা আমি একটু বলা শুরু করি এটার পার্টটা হচ্ছে কাতানের উপরে কাজ করা পেটানোর সুতোর কাজ করা স্টোনগুলো এটা হচ্ছে অরিজিনাল ওগুলো এই স্টোনগুলো কিন্তু ফুললি লক করা আছে মানে উঠে যাওয়ার বা ধরেন একটু ভয় ভ্রান্তি হতে পারে না যে আমি প্রথম দেখছি এই ব্র্যান্ডের লাইভ এই পেজের লাইভ আমি নিতে পারছি না সো সেক্ষেত্রে একদমই টেনশন করবেন না এটা আমি কিন্তু পড়েছিলাম এটা আমি পরার পরে এটার মোস্ট অব দ্য পিসেস ইজ সোল্ডেড আউট চিন্তা করা যায় এত সুন্দর একটা শাড়ি মানে এগুলো কিন্তু আপনি একদিনের জন্য যেহেতু ইউজ করছেন না আমার মনে হয় এত সুন্দর শাড়ি আপনাদের কি করা উচিত মানে ভালোভাবে একটু অশ করতে হবে মানে এই যে ধরেন আপনি এই সুন্দর শাড়ি বেশি বেশি করে কাছাকাছি করেন শাড়ির কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে বললাম এই জন্য যে এটা একদম পুরো টাইপের তাও আপনাদেরকে একটু খেয়াল করে যাতে উঠে না যায় ওইভাবে আপনাদেরকে অশ করতে হবে দ্য অরিজিনাল লোক আপনারা এত কম কেন আমি বুঝলাম না নেট তো ঠিক আছে না নেটওয়ার্ক ঠিক আছে সাউন্ড ক্লিয়ার আছে কিনা দেখে চেক তো আচ্ছা এটা হচ্ছে আমার সেকেন্ড কালারটা প্রাইস হচ্ছে মাত্র প্রাইসটা একটু বলো তো প্রাইস হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা এই অরিজিনাল সুরমা ব্র্যান্ডের শাড়িটার প্রাইস আমার পরাটা যারা যারা স্ক্রিনশট নেবেন জাস্ট আমার পরাটার স্ক্রিনশট নিবেন ঠিকানা ফোন নাম্বার দিবেন ইনবক্স দিস পেজ ইনবক্স দিস অভিরূপার ব্র্যান্ড পেজ একটাই পেজ সো এই পেজে গিয়ে লাইভ করছি এই পেজের স্যান্ড মেসেজ অপশানসে গিয়ে ইচ এন্ড এভরি শাড়ির স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আর আপনারা যারাই আসছেন লাইভটা একটু নিজেদের প্রোফাইলে শেয়ার করবেন এবং পাবলিকলি একটু গাছগুলো বলতে শেয়ার করবেন আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আমি অনেক সুন্দর একটা শাড়ি পরেছি বাট আপনাদের লাইভে কোনো ভিউই নাই কোনো এঙ্গেজমেন্টই নাই এটা আসলেই খুবই দুঃখজনক যখনই খুব সুন্দর সুন্দর ডিজাইনার শাড়ি আসে স্পেশালি তখন লাইভগুলো আপনারা বেশি বেশি মিস করেন সো আমার পটার এটা হচ্ছে সেকেন্ড কালারটি এটা কিন্তু আমি লাইভে পরেছিলাম এটা অনেকবারে সোল্ড আউট হয়েছে এটার সাথে তসর সিল্কের হাই কোয়ালিটির আপনি ব্লাউজ পিস পাচ্ছেন উইথ সিকোয়া সরি সরি সিকোয়েন্স নয় স্টোনের কাজ করা ব্লাউজ পিস দিস ইজ অ্যান্ড বিউটিফুল ব্লাউজ পিস মানে অ্যামেজিং শাড়ি আজকে এত সুন্দর সুন্দর ডিজাইনার শাড়ি আর আজকে আপনারা লাইভে নাই আচ্ছা আমার পরাটার যেটা মাত্র যে কালারটা দেখালাম ওটার প্রাইসও কিন্তু একত্রিশশো পঞ্চাশ টাকা আর আমারটা যারা যারা স্ক্রিনশট নিতে চাচ্ছেন যারা তারা কিন্তু খুবই তাড়াতাড়ি করে স্ক্রিনশট নেবেন কারণ প্রতিটা কালারই ধরেন এক পিস দুই পিস এরকম করেই এসেছে ওকে আচ্ছা তো আমি ব্ল্যাকটা দেখাই ব্ল্যাকের জন্য অনেকেরই রিকোয়ারমেন্ট ছিল আপু ব্লাকটা আচ্ছা নেটওয়ার্ক কি ঠিক আছে ঠিক নেই নেটওয়ার্ক আচ্ছা নেটওয়ার্ক তো ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটাও খুব সুন্দর ওয়াও ব্ল্যাকটা কিন্তু আমি পরেছিলাম ব্ল্যাকটা পরার পরে আপনারা ব্ল্যাকটার জন্য যা ক্রেজি হয়ে গিয়ে ব্ল্যাকটা অনেক বেশি সুন্দর মানে ব্ল্যাক কালার যাদের অনেক বেশি পছন্দ তাদের জন্য বলবো প্রেফার করব যে ব্ল্যাকের ভিতরে এই সুরমার এই ডিজাইনার আউটফিটটা ঠিক আছে এই শাড়িটা ঠিক আছে আর যারা একটু কালারফুল পরতে চান যে আপুরটার মতন একটু কালারফুল পরবো একটু ডার্ক জাম কালার ওর ডার্ক মেরুন রেড পরবো তারা তাদের জন্য আমার পরোটা বেস্ট আছে এটা কিন্তু একদম ডিপ মানে জাম্প কালার বলতে গেলে মানে ফুল শাড়িটা ডিপ জাম কালার মানে আমি যেটা আজকে পরেছি এটা হচ্ছে আমার পরোটার ব্ল্যাক কালারটা অফ তো দেখালামই সবগুলোর প্রাইসে কিন্তু একত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা আমি কমেন্ট দেখতে পাচ্ছি না এটা আমি একটু ওপেন করি এটা আমরা দেখি আমি আমি দেখি যদি আপনাদের বেশি ভিউ না থাকে তাহলে লাইভটা কেটে আবার পরে আসতেছি হয়তো বা অনেকের প্রফাইলে নোটিফিকেশানটা পৌঁছাচ্ছে না দ্যাটস সোয়াই লাইভে জয়েন করতে পারছে না বা লাইভ শেষ হয়ে যাচ্ছে এর পরে জয়েন করতে পারছে এইটা হচ্ছে আমার পড়াটার ব্ল্যাকটা ব্ল্যাকটা অনেক বেশি সুন্দর মানে ব্ল্যাকটা ব্ল্যাকের যাদের প্রতি বেশি ইয়া কাজ করে মানে বেশি ফ্যান্টাসি কাজ করে তাদের জন্য ব্ল্যাকটা পারফেক্ট আছে আর যারা আমার পড়াটা চুজ করতে চাচ্ছেন আমার নিতে চাচ্ছেন জাস্ট আমারটা স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স টু দিস স্পেস ইনবক্স টু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিস এই ব্র্যান্ডের সুরমার এই পর্যন্ত আমি আজকে যে শাড়িটা পরেছি এটার এই ব্ল্যাকটা বলেন অফ হোয়াইটটা বলেন ব্লুটা বলেন পুরো মুড়ির মতন গিয়েছে ট্রাস্ট নিই আপনার একটু রিভিউ অপশানে ভিজিট করলে দেখবেন ব্ল্যাকটা পুরো পিওর ব্ল্যাক গোল্ডেন কালার এইভাবে সার্বোসকে স্টোনারকে কাজ করা আছে এই যে স্টোনগুলো হচ্ছে ফুল্লি লক করা মানে উঠে যাওয়ার কোনো চান্সেসই নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো পুরো স্টোনের ফিনিশিং এত ভালো জাস্ট নিবেন নিবেন নেওয়ার পর বলবেন মার্শাল্লা এত প্রিটি শাড়ি অবিরপার পেজ থেকে পেয়েছি প্রাইস কিন্তু একত্রিশশো পঞ্চাশ টাকা আমার পরাটা এবং আমার পরাটার ব্ল্যাক কালারটা এবং ফুল শাড়ির ভেতরের এই দেখেন এটা আফ গুডনেস ব্ল্যাক ইজ অলওয়েজ গর্জিয়াস কালার এবং তার এত সুন্দর সুন্দর ডিজাইনার শাড়ি দেখাচ্ছে আমি নিজেই ফিদা হয়ে যাচ্ছে বিউটিফুল মানে আই এম সো ব্লেসড উইথ দিস বিউটিফুল শাড়ি সো আপনাদেরকেও বলবো তাড়াতাড়ি করে লাইভে জয়েন করে লাইভটা শেয়ার করতে থাকেন কমেন্ট করতে থাকেন পছন্দের শাড়ি লাইভ মিস করা উচিত আই থিঙ্ক সোনা আর সামনে যেহেতু ঈদ খুবই কালেকশন মানে ঈদ খুবই তাড়াতাড়ি আসছে ঈদের কালেকশানগুলো অ্যাটলিস্ট আমরা এক দুই মাস আগ থেকেই দেখবো তাই না এটা হচ্ছে ব্লাউজ পিস তসর সিল্কে দেখো তো একটু চেক করো তো আমি আপনাদের শেষ করে দে এটা হচ্ছে আপনাদের ব্লাউজ পিস গেল এরপরে ব্লুটা দেখবো ব্লুটা দেখি আমরা আপু অনেক সুন্দর লাগছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস আ লড হ্যাঁ আচ্ছা সো এরপরে আমি ব্লুটা দেখাই ব্লুটা অনেক সুন্দর আছে আচ্ছা নেটওয়ার্ক কি ঠিক আছে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে আজকে তো নেটওয়ার্ক পুরো পানির মতন ক্লিয়ার কারণ আমরা কালকে থেকে আমি তো গত পরশু দিন থেকে দেখছি নেটওয়ার্কের সমস্যা করছে লাস্ট চার পাঁচ দিন ধরেই করছিল তো তারপর ইনফর্ম করা হয়েছে বলা হয়েছে এরপরেও যদি সমস্যা করে তাহলে আসলে কিছু বলার নাই তাহলে আসলে মানে চেঞ্জ করতে হবে নেটটা ওকে তো এটা হচ্ছে আমার পরটার একদম ডিপ ব্লু কালার মানে একটা ব্লু হচ্ছে রয়্যাল ব্লু আর একটা হচ্ছে ডিপ নেভ ব্লু এটা হচ্ছে ডিপ নেভ ব্লু এটার ভিতরে যে স্টোনগুলো কিন্তু লক করা মানে এটা আপনার এরকম না যে ধরেন আপনি এরকম করলেন আর এটা উঠে গেল এটা পুরো অ্যাডজাস্ট করা ভেরি বিউটিফুল কালার এখন যে শাড়িটা আমি ধরেছি এটা যা সুন্দর মাই গুডনেস মানে এই ধরনের মানে আমি ভ্যারাইটিস অফ কালারফুল শাড়ি খুব পছন্দ করি যে এক একটা কালারের ভেতরে এক এক ধরনের ডিজাইন প্যাটার্ন থাকবে তাহলে শাড়ির ইয়াটা মানে ইউনিক জিনিসটা থাকে ভালো লাগবে পরেও সুন্দর লাগবে আর নিজের কাছেও ভালো লাগা কাজ করে আর জি আপু কথা শোনা যাচ্ছে দেখা যাচ্ছে ঠিকভাবে সেটা জানতে চাচ্ছিলাম এটা হচ্ছে ব্লু লাভারদের জন্য আমার পরোটার ব্লু কালারটা এটার প্রাইসও এক তিরিশশো পঞ্চাশ টাকা আমার পরোটা সহ আমি আমার পরোটার যতগুলো কালার আজকে দেখাবো সবগুলো প্রাইস রেসি তিন হাজার একশো পঞ্চাশ করে ওকে তো যার যে কালারটা ভালো লাগবে জাস্ট ইনবক্স করবেন মানে স্ক্রিনশট নেবেন ফুল এড্রেস দেবেন ফোন নাম্বার দেবেন ইনবক্স করে দেবেন এটা হচ্ছে ব্লাউজ পিস ভেরি বিউটিফুল জি আপু দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বাট আপনাদের প্রফাইলে আমার যেটা মনে হচ্ছে যে তাহলে হয়তো বা নোটিফিকেশানটা পৌঁছাতে দেরি করে এর জন্যই হয়তো বা যখন নোটিফিকেশন পৌঁছায় তখন লাইভটা শেষের দিকে থাকে রাইট আচ্ছা সো এইটা হচ্ছে আমার পরটার থার্ড নাম্বার কালার এটা হচ্ছে একদমই ডিপ ব্লু কালার যেটা ডিপ নেভ ব্লু কালার আবারও বলে দিচ্ছি স্টোনগুলো কিন্তু ফুল ওয়ার্ক করা মানে ফিনিশিং কোয়ালিটি খুব ভালো পারগুলো হচ্ছে এই যে তসর সিল্কের দেন হচ্ছে স্টোনের কাজ করা আছে ভেরি বিউটিফুল কালার মানে এই সুন্দর সুন্দর কালারের শাড়ির লাইফ কীভাবে মিস করে আমি বুঝতেই পারছি না সো এইটার প্রাইসও হচ্ছে তিন হাজার একশো পঞ্চাশ টাকা আর যারা যারা আমার পড়া শাড়িটা অর্ডার প্লেস করবেন তাদেরকে কিন্তু প্রি অর্ডার করতে হবে দুই তিন দিনের মধ্যে পেয়ে যাবেন সো দিস ইজ অ্যান বিউটিফুল শাড়ি ডিপ নেভ ব্লু অ্যান্ড গোল্ডেন কালারের পিওর সফট জর্জেটের সুরমার একটা মোস্ট ডিমেন্ডিং এইদ কালেকশন যেটা প্রাইস একত্রিশশো পঞ্চাশ টাকা ওকে আবারও ভালোভাবে কিন্তু বলে দিচ্ছি ইচ অ্যান্ড এভরি শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর প্রোডাক্টের কোয়ালিটি সুন্দর ফ্যাব্রিক সুন্দর স্টনের কাজ মানে স্টনের ফিনিশিং অনেক ভালো কতজন দেখছে না এইটা হচ্ছে আমার পর্দার একদম লাস্ট কালারটা এইটা আমি আজকে আমি খুব ইনডিসেশনে ছিলাম যে ফিফটি টু আচ্ছা আমি মানে আমি এইটা পড়তে চাইছিলাম যে আজকে পরে ভাবলাম আমার পুরো গেট আপের উপরে আমার মনে হয় হাতে হাততে মেহেদিও দেওয়া আছে সো জাম কালারটা পড়ি খুব ভালো লাগবে ম্যাচিংটা খুব পারফেক্ট হবে সো আর কি এই জন্য পড়া আচ্ছা কলমি আপু ভালো আছি আলহামদুলিল্লাহ মোটামুটি আগের থেকে অনেকটাই ইম্প্রুভ যে ঠান্ডা জ্বর টর অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আর রহমত আপনাদের দোয়ায় ভালো আছে এখন আলহামদুলিল্লাহ দোয়া করবেন সো এটা হচ্ছে আমার পরটা সবুজ কালাটা এটা প্রায়ত্রিশশো পঞ্চাশ টাকা আজকে এত সুন্দর সুন্দর প্রি এইদ কালেকশন আসছে বাট আজকে আপনার লাইফে নাই ব্যাড লাগ সো যাই হোক এটা হচ্ছে আমার পরটার একদম ডার্ক বটল গ্রিন বা ডার্ক সবুজ কালারও বলতে পারেন মানে দুইটা কালারই আমরা বলতে পারি দিস ইজ দ্য ব্র্যান্ড এড দিস ইজ দ্য লোগো নেম ঠিক আছে ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টের সাথে ব্র্যান্ডেড থাকে লোগো থাকে আপু ভালো আছো অনেক দিন পর তোমাকে দেখলাম সঞ্জিতা সরকারের আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই ভালো আছি আপনার কি অবস্থা আর অনেক দিন পরে আপনাকেও লাইভের কমেন্টে পেলাম আমি লাইভে পেলাম আর কি কেমন আছেন বলেন সো এইটা হচ্ছে সবুজ কালারটা দেখেন আবারও বলে দিচ্ছি পারের যে এই যে কাস্ট এটা হচ্ছে তসর সিল্কের দেন এইটার উপরে এই যে স্টোনের যে ফিনিশিংটা আছে স্টোন কিন্তু ফুল্লি র্যাপ আপ করা মানে আপনার পুরো পাড়ের সাথে একদম গেঁথে গেঁথে বসানো স্টাইলটা আমি বলে দিচ্ছি পুরো ভেতরের জমিন দেখেন এটা কিন্তু ওইরকম ফিন ফিনের জর্জেট না কোয়ালিটিফুল জর্জেট এটা অরিজিনাল সুরমার ব্র্যান্ড নিউ ডিজাইনার শাড়ি আপার পোর্শন এবং ফ্রন্ট এবং নিচের পোর্শন সব পোর্শনগুলোই আমি কিন্তু পারফেক্টলি বলে দিচ্ছি যাতে আপনাদের অর্ডার প্লেস এবং শাড়িগুলো ডিটেলস বুঝতে একদমই সুবিধা হয় কোনো প্রকার যেন অসুবিধা না হয় ওকে তো এই হচ্ছে ব্লাউজ পিস তসর সিল্ক ব্লাউজ পিস উইথ আ গোল্ডেন যেটাকে বলা হয় অরিজিনাল শারগুস কি কাজ করা ভেরি বিউটিফুল মানে আমার কাছে মনে হয় যে একটু ডিফারেন্ট কিছু এবার ঈদে নিয়ে আসা দরকার ডিফারেন্ট কিছু আপনাদের সাথে শো করানো দরকার যেটা এইবার এই শুরুমার ডিজাইনার শাড়ি কালেকশনের ভেতরে আমরা খুঁজে পেয়েছি রাইট আচ্ছা সো এই হচ্ছে ফুল ব্লাউজ পিসের হাতের স্লিভ অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস তো আমি আবারও রিকোয়েস্ট করবো যারাই আসছেন লাইভটা দেখছেন এভ্রিবডি শেয়ারিং দ্য লাইফ অন ইয়ার প্রফাইল অ্যান্ড পাবলিকটি একটু শেয়ার করবেন এবং অবশ্যই গার্লস গ্রুপগুলোতে শেয়ার করবেন যাতে অন্য অন্য আপদের যারা যারা মানে নোটিফিকেশান পাচ্ছে না তাদের প্রোফাইলের শো করে তার সবাই আপনাদেরকে আমি শেয়ার করতে পারি এটা হচ্ছে আমার পর লাস্ট কালারটা প্রাইস ওসুবি থ্রি থাউজেন্ড টাকা তিন হাজার একশো পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর ডিজাইনার শাড়ি ও মাই গুডনেস এই ব্র্যান্ডের পক্ষে সম্ভব সো আপনারা তাড়াতাড়ি করে এই পেজে ভিজিট করে সুন্দর সুন্দর শাড়িগুলো স্টক আউট হয়ে যাওয়ার আগে ফ্রেশ স্টক থেকে কেননা আমরা নিয়ে নিব না তাই না যেহেতু সামনে ঈদ চলে আসছে ভেরি সুন ওয়াও সুপার বসাং এ এই ব্যাটায় এখনও আছে আমি তো ভাবছি এ আচ্ছা এরপরে আমি যেটা দেখাবো রাস্টেক্সের খুব সুন্দর একটা আজকে কি সুন্দর সুন্দর ট্র্যাডিশনাল তন্দুস পতন আছে আচ্ছা তো এটা আমরা দেখি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এবং হোয়াইট কালার মানে দুইটা মিক্সড আপ আছে ভেরি বিউটিফুল কালার এটা খুব সুন্দর আমার পর শাড়ির প্রাইস কিন্তু পঞ্চাশ টাকা আচ্ছা নেট সাউন্ড ঠিক আছে এখন কি দেখা যাচ্ছে দেখো তো তুমি দুইটা ফোন ওপেন আছে সো এটা একদম রাস্টিক্সের একদম ডিজাইনার একটা শাড়ি এটা হচ্ছে দুই প্রিন্টার শাড়ি এটা আমি কিন্তু লাইভ করি নাই ভিডিও করেছিলাম কিছুদিন আগেই এই যে গত উইকি দেওয়া হয়েছিল এটা হচ্ছে রাস্টেক্সের কোভিক ভলিউম নাম্বারের আর ল্যাভেন্ডার লাভারদের জন্য হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট সিলভেলভেট শাড়ি তো এই হচ্ছে আপনাদের ক্যাটালগটা যেটা আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাই নাই মা পারভীন হ্যালো আপু তোমাদের শাড়িগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ডিয়ার নিয়েছেন আপনি আইমা আপু এটা হচ্ছে কুচি প্রিন্টটা এটা হচ্ছে দুই শেডের শাড়ি যেটা আপনাদের সবার অনেক বেশি ফেভারেট এবং রাস্টেক্সের সিলভার বেট সবার ফেভারেট এটা আমি জানি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারও আছে তারপর হলো গিয়ে এই যে কালারও আছে মানে দুইটা মিক্সড আপ আছে ভেরি বিউটিফুল কালার ভেরি শাইনিং কালার সুন্দর লাগবে পরে ওয়াও কার আগমন হয়ে গেল আমার ভাই তোমার ভাই কাছর ভাই কাছ আচ্ছা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট সিলভার বেট শাড়ি এটার প্রাইস রেঞ্জ হচ্ছে এক হাজার আটশো পঞ্চাশ টাকা এটা আঠারোশো পঞ্চাশ না এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনাদের কুচির প্রিন্টেড যে শেপটা আছে ওটা আচ্ছা ফাহিদা কিলিকস লিখেছে ফ ফরিদা পাঠান আইডেন্টিকে লিখেছে আচ্ছা হাই হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সো এই হলো গিয়ে কুচি আমি কিন্তু আপনাদেরকে প্রতিটা শাড়ির কুচিগুলো করে করে বুঝিয়ে বলি যে আপনাদের কুচিগুলো দেখেছেন যত বেশি কুচো হচ্ছে তত বেশি শাড়িটা সুন্দর লাগছে তাই না আচ্ছা সো এই হলো গিয়ে ব্লাউজ পিস দিস ইজ দ্য ফুল ব্লাউজ পিস সেই ওকে ডোন্ট শেয়ার ইন সরি ডোন্ট সেন্ড এনি স্টিকার স্টিকার দিলে কিন্তু আপনাদের ওই যে লিস্টে নিয়ে যাবে ফেসবুক থেকে পরে নিজেরাই দেখবেন লাইফ টাইম আর কিছুই নিতে পারছেন না প্রোডাক্ট সো এই শাড়িটা কাট কাট চাই রেজ ইউর হ্যান্ড কমেন্ট বক্সে এরকম ইমোজি দিয়ে বলেন যে আমি নিতে চাই হ্যাঁ ইফ আই সো দিস ইজ অ্যান্ড বিউরিফুল স্পেশালি আমাদের মেয়েদের লাভেন্ডার কালারের শাড়ি কিন্তু অনেক বেশি ফেভারিট ঠিক আছে সো এটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার আজকে পানির মতন নেট ক্লিয়ার তাও আপু আর নাই বুঝছো কাল স্যার অট ফ্যান্টাস্টিক ডে অট এ শেডি ডে ধু আচ্ছা সো এইটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো না তো দুঃখের কথা কার সাথে শেয়ার করবো বলেন সামনে ঈদ আমি ফ্রি ঈদ কালেকশন নিয়ে আসছি তো আজকে লাইভের নোটিফিকেশান দিচ্ছে না আজকে লাইভ ক্লিয়ার আপু সাউন্ড আসতে হয়ে গেছে রে সাউন্ড আসতে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আপু নাইস হাতের মেয়ে লাগাচ্ছে সুন্দর লাগতেছে সেই তাই নাকি সুন্দর লাগতেছে আচ্ছা এখন একটু সাউন্ডটা চেক করো তো সাউন্ড ঠিক আছে আচ্ছা সো এইটা হচ্ছে একদম কি বলে মিষ্টি কালারের ভিতরে আছে এটাও রাস্টিক্স এর হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট সিল শাড়ি এক্সকিউজ মি আচ্ছা সো পার্টটা হচ্ছে একদম ব্ল্যাকের উপরে আছে এবং এটার ভেতরের জমিটা একদম জিপ মিষ্টি কালার ভেরি বিউটিফুল আমার এই ধরনের শাড়ি দেখলে অনেক ভালো লাগে কনা করি আইড়ি থেকে লিখেছে জি আপু এখন সাউন্ড প্রপারলি শোনা যাচ্ছে মাঝে মাঝে এরকম হয় পায়ের কাছে আমার মাইক্রোফোন থাকে তো সো সামনে যাই পিছনে আসে শাড়ি দেখানোর জন্য একটু হালকা পাতলা একটু লাগলেই ইয়া হয়ে যায় ডিসকানেক্ট হয়ে যায় সো এই হলো গিয়ে ব্যাপার এটা হচ্ছে রাস্টেক্সের আর একটা মিষ্টি কালারের শাড়ি হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট সিল্ক ভেলভেট শাড়ি এটা হচ্ছে আপনাদের আঁচলের দামনের পোর্শন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে কুচির পার্ট এবং এটার ভেতরে কিন্তু দেখেন ব্ল্যাকের ভেতরে অনেক সুন্দর করে ব্ল্যাক আর মিষ্টি কালার মানে দুইটা মিক্সড করে এটার ভেতরের প্রিন্ট আপটা করা আছে ভেরি বিউটিফুল আর রাস্টেক্সের সফট সিল ভেলভেট শাড়ি সম্পর্কে আপনারা মোটামুটি তিন চারের তিন লাখের মধ্যে অ্যাটলিস্ট সবাই মোটামুটি জানেন যারা নিয়েছেন বা যারা দেখেছেন তারা তো জানেনি যারা নেননি তারাও অনেকে দেখে বুঝে যায় ব্র্যান্ড নিউ শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে আচ্ছা সো এই হলো গিয়ে ব্যাপার আমি একটু শাড়িটা দুই ভাঁজ করে দেখাই এই যে দেখেন লুক লাইক সরি 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 লাভ লাইক শেয়ার ডান নাজনিন আক্তার কে আপু থ্যাংক ইউ সো মাচ আমি যে বললাম না দূর থেকে কমেন্ট দেখতে পারি না এটা হচ্ছে একদম মিস্টি কালারের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা পিওর সফট সিল ভেলভেট শাড়ি এটার প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র এক হাজার আটশো পঞ্চাশ টাকা না আঠেরোশো পঞ্চাশ টাকা এটা রেগুলার প্রাইস রেঞ্জই আছে রাস্ট্যাক্সির এই শাড়িটা আঠেরোশো পঞ্চাশই ছিল ওরকমই আছে আগুন শাড়ি হ্যাঁ ঠিক বলেছেন নাজনীন আপু বাট আপনাদের রেসপন্স নয় এটাই ব্যাড লাই আচ্ছা এখন আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এটা এটা খুবই সুন্দর একটা পপুলার শাড়ি এটা যে কয় হাজার পিস দিয়েছে আই হ্যাভ নো আইডিয়া বাট আমি দেখেছি এটা হিউজ টাইমে স্টক ইন করা হয়েছে এই যে এই গোল্ডেন শাড়ি এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট পিওর সফট সিলভেলভেট পিওর সফট সিলভেল শুধু বললে ভুল হবে আর মাখন সিলভেলভেট শাড়ি আপু আমি জয়েন হয়েছি মাত্র কি নোটিফাই করলো নাকি আপনার প্রফাইলে নাদিয়া আফতার আপু এই যে দেখেন এইটা হচ্ছে রিঙ্কেশ ব্র্যান্ডের শাড়ি এই হচ্ছে ক্যাটালগ ক্যাটালগ দেখে কিছু চিনতে পারছেন সো এইটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট সিলভেলভেট মানে রিঙ্কেশ ব্র্যান্ডের আর পপুলার ব্র্যান্ডের পপুলার মানে পপুলার ব্র্যান্ড এই জন্য বললাম যে এটা বেশ কয়েকবার রিয়ার করা হয়েছে এই পর্যন্ত আমি যতবার দেখেছি এটা আমি ম্যাক্সিমাম ট্রেন ক্রস করেছি সো আপনারা বুঝতেই পারছেন দিস ইজ অ্যান বিউটিফুল অ্যান্ড পপুলার গোল্ডেন কালারের পিওর সফট সিলভেলভেট ছাড়ি এটার প্রাইসটা কত কিন্তু বলো তো এটার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা রিং ষোলোশো

আচ্ছা তো এটা হচ্ছে রিঙ্কেশের একদম মাত্র আসলো এটা হচ্ছে রিঙ্কেশের পিওর সফট সিলভেলভার শাড়ি এটা হচ্ছে আপনাদের আঁচলের যে ফ্লোরাল প্রিন্টেড ওয়ার্কটা আছে ওইটা আপু আপনার হাতের ডিজাইনটা দেখি আপু এইটা মানে এটা খুবই বিসিরি হয়েছে দেখা লাগবে এই এইটা দেখেন এইটা দেখা লাগবে না এইটা এখান থেকে কেমন জানি হয়ে গেছে এই এই যে বলেন না যে আজ আর এরা বসে আসি কী করবো কোনো কিছু নাই সো ভাবলাম যে দিয়ে দিই এই দাই যাই হোক আচ্ছা সো এই হলো গিয়ে একদম আঁচলের পোশনটা কি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট সিলভেলভেট শাড়ি এটার প্রাইস হচ্ছে এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা সো এটা যাদের ভালো লাগবে এটার স্ক্রিনশট নিয়ে ফুল এড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স টু দিস স্পেস অ্যান্ড ভেরি কুইকলি রেসপন্স করবেন কারণ এই শাড়িটা অনেক বেশি সুন্দর অনেক বেশি গ্লেসি এবং অনেক বেশি কমফোর্টেবল ওকে সুন্দর হয়েছে কি বলেন যে আমি আজাইরা বসে শুনেন গতকালকে রাত্রে বলি আপনাদের কাজটা শেষ করলাম পড়াশোনা করলাম কিছুক্ষণ তো ভাবলাম কি করব বসে আছি মেহেদিটা দেই শুধু শুধু মেহেদিও পরে আসতেছো এরপরে যে করে যেমনি পারি ঘুম পাইছিল এবার ঘুমাইয়ে ঘুমাই যা পারছি ওই ওই অবস্থাতেই দিয়ে দিয়েছি এরপরে উঠে দেখি এটা পুরো ইয়া হয়ে গেছে লেপটে গেছে মানে ঘুমের অবস্থা বুঝে না মানে হাতে একটা সাথে একটা এরকম লেগে গেছে ফুলগুলো জোড়া লেগে গিয়েছে যাই হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে ব্লাউজ পিস দিস ইস অ্যান্ড বিউটিফুল শাড়ি অ্যান্ড স্পেশালি গোল্ডেন শাড়িটা অনেক সুন্দর এই গোল্ডেনটা অনেক বেশি সুন্দর এটা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইসটা বলবো খুবই রিজনেবল আপু আমি তো পারিই না আমি পারি দিতে বাট আসলে ওই যে ঘুমাই গেছিলাম যার কারণে লেপটে গেছে একটু হালকা আচ্ছা তো এরপরে রিঙ্কেশের আরেকটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে আপনি তো দিছেন না আমি দিতে পারি আমি দিতে পারি আমার বাম হাতে খুব ভালো দিতে পারি ডান হাতে আমার একটু ইয়া হয় কেমন যেন লাগে তাও মোটামুটি ভালোই হয় সো এটা হচ্ছে রিঙ্কেশের পিওর সফট সিলভেলবেট এটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অনেক পিসেস দিয়েছে ভেরি বেরোস্ট কালার আর এটার প্রাইস রেঞ্জ হচ্ছে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন যে শাড়িটা আমি দেখাচ্ছি এটা খুবই সুন্দর স্পেশালি যারা সফট সিলভেলভেটের ভিতরে রিঙ্কেশের একটা অথেন্টিক শাড়ি চান আমি বলবো এই ধরনের কোয়ালিটিফুল শাড়ি এত কোয়াইট মানে এত রিজনেবল এত মানে বেটার প্রাইস বেটার বলতে এটা মিন করতে চাচ্ছি যে এটা আমাদের সাধ্যের মধ্যে লিমিটেড বাজেট রেঞ্জের ভিতরে মানে আচ্ছা সো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা দেখছেন একটু ইনশিওরিটি মানে একটু শিওর না মানে ভাবছেন যে নেবেন কিনা নিয়ে নেবেন কারণ পছন্দের জিনিস হাতে রাখতে হয় না পছন্দের জিনিস ইমিডিয়েটলি চুজ করে প্রসেস করা উচিত তার উপরে শাড়ি বলে কথা এত সুন্দর শাড়ি বলে কথা এটার পার দেখেন রেড আছে গোল্ডেন আছে গ্রিন আছে আর মানে মিক্সড আপ আছে ভ্যারাইটিস অফ কালার দিয়ে এটা আঁচলের শেপটা ভেরি বিউটিফুল কালার এটা প্রাইসটা সতেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আছে এটা এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আমি ভেবেছিলাম এটা মনে হয় সতেরোশো পঞ্চাশই হবে ওয়াও সো বিউটিফুল মানে ড্রেস সরি ড্রেস নয় শাড়িটার কালারটা এবং পাড়ের কাজটা এবং আঁচলটা ওয়াট ইস বিউটিফুল মাইন্ড লোয়িং শাড়ি অ্যান্ড প্রাইস ওলসো বি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি টাকা শাড়ির গ্লেসনেস কিন্তু লাইট ক্লিয়ার আছে সো আপনাদের বুঝার কথা যে দিস ইজ অ্যান্ড ব্র্যান্ড নিউ ইংকেজ ব্র্যান্ডের পিওর সফট সিলভেলভার শাড়ি তার সাথে আপনারা পাচ্ছেন সিঁদুর রেডের ব্লাউজ পিস দিস ইজ দ্য ব্লাউজ পিস নেটে সমস্যা করে আপু কী যে করবো আপু আমি নিজেই বুঝতে পারতেছি না লাস্ট এই এক সপ্তাহ ধরে এই প্রবলেম হচ্ছে কী আর করা যাবে আমি তো বুঝতেছি না আচ্ছা এইটা দেখি আমরা এটা হচ্ছে রিংসেসে আর একটা শাড়ি এটা হচ্ছে সবুজ কালার এটা এটা এই যে কিছুদিন আগে এটার আর একটা কালার পরলাম না আমি এটার তো আরেকটা কালার পরলাম ভেরি বিউটিফুল এই কালারটা অনেক সুন্দর একদম ডার্ক বটল গ্রিন কালার স্পেশালি এবার ঈদে কিন্তু আমরা একটু ডিফারেন্ট জিনিস পরবো ওর উপরে থেকে কারণ আমাদের আরও অনেক নেক্সট যে প্রোডাকশনগুলো আসতে ওগুলো আরও সুন্দর আরও ইউনিক আরও অ্যাট্রাক্টিভ না লাইভ না দেখে কোনো অপশনসই নাই না কিনে কোনো অপশনসই নাই কারণ বাজেটটা থাকবে এরকম যে আপনারা আপনারা নিতেই পার মানে নিতে পারবেন এবং আপনাদের মন বলবে যে না এই শাড়ি না নিলে আমার ঈদ এবার হচ্ছে না সো অ্যাস ট্রু এটার প্রাইসটা একটু তো এটার প্রাইস কত এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা এটার ফ্যাব্রিক হচ্ছে শিফন জর্জেট এটার মনে হয় এক পিসই আছে না বাকিগুলো শেষ হয়ে গেছে এটা এক পিসই আছে খুব সুন্দর কালারটা মানে একদম ডিপ সবুজ কালার এবং আঁচলটা খুব সুন্দরভাবে ডিজাইন আছে এগুলোর প্রাইসটা একটু বলে যাও তো এই ব্যাগের মধ্যে আচ্ছা সো এইটা হচ্ছে খুব মানে যাদের ধরেন একটু বটল গ্রিন টাইপ বা ডার্ক সবুজ টাইপের শাড়ি পছন্দ এটা তাদের জন্য পারফেক্ট হবে সরি আপু আসতে লেট হয়ে গেল সোকেন ও প্রবলেম দেখতে থাকেন আরও কিছু সংখ্যক আছে ওগুলো দেখতে থাকেন আচ্ছা আপু আপনি যে পেরেছেন সেটাই কত কথা আমি অনেক আগ থেকেই দিতে পারি করে র্যাপ আপ করা আছে মানে না বা ধরে আবার ইন্টারনেটে টু ইন্টারনেটেক্ট বলতেছে কি একটা অবস্থা আচ্ছা এটার প্রাইসও কিন্তু দুই হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনাদের শানজানা আপনাদের আর একটা পছন্দের শাড়ি হেরিটেজ ফাইভ হচ্ছে এটার ভলিউম নাম্বার ভেরি বিউটিফুল কালার প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এটা স্কাই ব্লুটা পড়েছিলাম স্কাই ব্লু আচ্ছা এইটা প্রাইসও কিন্তু দুই হাজার পঞ্চাশ টাকা পেয়েছেন পড়েছেন লিখেছি পড়েছেন ও আচ্ছা আমি যেটা পরেছি এটার প্রাইস তিন হাজার একশো পঞ্চাশ টাকা আমার পরা শাড়ি প্রাইস একত্রিশশো পঞ্চাশ আর যেটা ধরেছি এটার প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ আমার পরাটা সুরমার শাড়ি আর এটা হলো গিয়ে সঞ্জানার শাড়ি এটার ফ্যাব্রিক হচ্ছে হান্ড্রেড পারসেন্ট শিফম জর্জেটের শাড়ি ঠিক আছে আচ্ছা তারপরে এটার এটা তো দেখালাম এটার ব্লাউজ পিসে যাই এই যে দেখেন এই পাশে হচ্ছে এইটা হচ্ছে ফুলফিল ফিল ব্লাউজ পিস ঠিক আছে সো এটা রেখে দিচ্ছি আর কি দেখাবো নাকি শেষ করে দিব বুঝতে আসছি না আচ্ছা নেটে তো খুব জ্বালান জ্বালাইতেছে অরিজিনাল তান্দুজ কটন শাড়ির কথা বললাম না এটার ভিতরে আমি আমি কি বলবো আমি দিনই খুব সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসি কত দাম আপ এর আগে যেটা দেখালাম ওটার প্রাইস হচ্ছে দু টাকা এখন যেটা ধরেছে আমার পরা শাড়ির প্রাইস একত্রিশশো পঞ্চাশ টাকা এটা প্রাইস কত সাতাশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অরিজিনাল তান্দুজ কটন পিওর সফট কটন একদম ফুল জমিনার দামান এত সুন্দর করে ডিজাইন করা যে আপ আমার পরাটা সবগুলো আমি কালার একদম শুরুতে দেখিয়েছি দেখেন দেখিয়েছি একটু শেষ করার পরে লাইটটা দেখবেন এরপরে আরো একটা ব্ল্যাক দেখাবো অপেক্ষা করেন ওটা দেখেন যদি পছন্দ হয় দুইটা ব্ল্যাক একটা না আচ্ছা নবীর উম্মদ আইডি থেকে লিখেছে এটা তো আপনার রিয়াল নাম না যাই হোক এইটা হচ্ছে একদম অরিজিনাল তান্দুস কটন শাড়ি খুবই সুন্দর ভেতরের জমিনটা দেখেন ও আচ্ছা এইটা তো আমি পহেলা ফাল্গুনে পড়েছিলাম তেরো তারিখ রাইট পহেলা ফাল্গুনের শাড়ি এক পিসই আছে নাকি রেজেস্টার করা হয়েছে আপু আমরা কাম করেছি কাজ করেছি আপনার লাইভ দেখছি আমাদের কোনো গিফট নাই কাজ করেছেন লাইভ দেখেছেন লাইভ দেখলেই তো খালি হবে না লাইভে প্রতিটা লাইভে যারা ফ্যান ফ্যামো লিস্টে থাকে যারা প্রতিদিন লাইভ দেখে তাদের কি কেবল গিফটটা দেওয়া হয় লাইভ শেয়ার করে খালি দেখলে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে প্রতিদিন যে লাইভ দেখছেন সেটা শিওরিটি গ্যারান্টি আপনাকে দিতে হবে না এটা কী হলো এটা ঠিক তো এটা এটা হচ্ছে অরিজিনাল তান্দুস কটন আমি একটু ওপেন করে দেখাচ্ছি অ্যাজ এ মুসলিম ইউ শুড বি মোর কনসাস অ্যাবাউট হট ইউ আর শোয়িং অফ ইউর সেলফ তাহিয়া শারমিন ঝর্ণা সর্ণা আপু অ্যাজ এ মুসলিম আমি যতটুকু দরকার আমি ততটুকুই পর্দা সহকারে আসছি বা কাজ করছি অনলাইন প্ল্যাটফর্মে তো এছাড়া আর ভালো ওয়েতে আরও মানে আমার ভাষা আমি খুঁজে পাচ্ছি না তাও বলতেছি এছাড়া আরও ভালো ওয়েতে অনেকে আসে বাট আমি যতটুকু সম্ভব আমি যতটুকু ওভাবে পর্দা সহকারে আসি এখন তাহলে তো বেচায়া এখন ধরেন এই যে আমি তো বোরকা সেল করতেছি না সো আমাকে তো ওভাবে আমি করতে পারতেছি না রাই আর একজন মানুষ হিসেবে আপনি একটা মানুষকে উপদেশ দিতে পারেন অবশ্যই দিতে পারেন বাট তার পার্সোনাল ইতিহাস ছাড়া তো আপনার উপদেশ দেওয়া উচিত না তাই না যেহেতু আপনার সাথে আমি নন না আমি তো শেয়ার করি আপনার লাভ লাইক কি লাইক লাভ ও করি আচ্ছা ঠিক আছে শেয়ার করলে শেয়ারের স্ক্রিনশট এই পেজের সেন্ড মেসেজ অপশানসে গিয়ে পাঠিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা সো এটা হচ্ছে অরিজিনাল তন্দুস কটন শাড়ি এটার প্রাইস টেন্স কত যেন বললাম এটার প্রাইস হচ্ছে সাতাশশো টাকা এটার ভেতরের জমিন আর দামান আর খুবই সুন্দর আর আরেকজনকে বলার আগে নিজের দিকে চিন্তা করতে হবে যে আমি নিজে কতটুকু ভালো নিজে কতটুকু নিজের মনের কাছে জিজ্ঞেস করতে হবে যে আমি কতটুকু ভালো তারপরে আর একজনকে গিয়ে বলতে হবে তাও আরেকজনের বলার আগে তার কাছ থেকে জানতে হবে তার সাথে আপনি কতটুকু ক্লোজ তারপরে তাকে আপনি উপদেশ দিতে পারবেন রাইট এভাবে পাবলিকলি প্ল্যাটফর্মে এসে বলাটা আমি মনে করি এটা ঠিক জিনিস না এটা ভালো না এটা ভালো দেখা যায় না এটা সভ্য জিনিস না ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে অরিজিনাল তন্দুজ কটন এটার প্রাইস হচ্ছে কত জন বলবো সাতাশশো টাকা ঠিক আছে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স টু দিস পেজ অ্যান্ড ভেরি কুইকলি আপু তোমার পরে শাড়িটা কি বডি দেখা যাবে না আমি পরে আছি বডি কি দেখা যাচ্ছে হ্যাঁ পরার স্টাইল আছে সো পরতে হবে এমনভাবে যাদের সাথে শাড়ির বোঝা যায় না সো ওই রকম করে বল মানে যদি সুন্দর করে আপনি র্যাপ আপ করে শাড়ি পড়তে পারেন তাহলে স্কিন কেন দেখা যাবে আর এগুলো তো ফিন ফিনের জর্জেট না যে স্কিন দেখা যাবে এটা হচ্ছে আঁচল সরি ব্লাউজ পিসের হাতাস্লে আপু কতক্ষণ লাইভে আছেন যতক্ষণ না শাড়ি দেখানো শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আছি। সো এটা হচ্ছে অরিজিনাল তান্দুজ কটন শাড়ি অ্যান্ড প্রাইস হচ্ছে এটার মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা আমি ফাল্গুনের দিন পরেছিলাম তেরো তারিখ মানে ফাল্গুনের আগের দিন পরেছিলাম সো অনেকেই নিয়েছে পরে পরে রিভিউ দিয়ে দিয়েছে সো এই হলো আঁচলের অংশটা এটার প্রাইস হচ্ছে দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা দেখো তো মানে দেখো তো কতজন লাইভ দেখছে একটু চেক করো তো হ্যাঁ পঁয়ত্রিশ আচ্ছা থার্টি ফাইভ ওকে আমি জাস্ট আর একটা শাড়ি দেখাবো ওই যে ব্ল্যাকের রিকোয়ারমেন্ট ছিল তো এটা দেখিয়ে লাইভটা এন্ড করবো আর এরপরে সন্ধ্যার পরে লাইভ হবে মাগেবেন নামাজের পরে তো তখন দেখা হচ্ছে সো এইটা হচ্ছে ব্ল্যাকের উপরে আছে দিস ইজ অ্যান পিওর ব্ল্যাক কালার এটা হচ্ছে একদম ফুল জমিন দামান পুরাটা হচ্ছে গোল্ডেন আর এটা কিন্তু ব্যাক ইন রিয়ার স্টক এটা খুবই সুন্দর আজকে তো সবই নাইস কালেকশন জি আজকে সবই নাইস কালেকশন কারণ আজকে সব ঈদে ফ্রি ঈদ কালেকশনগুলো দেখানো হয়েছে ইভেন তো আমার পড়া শাড়িটা সহকারে ওকে এটাই দেখতে চাচ্ছিলেন আচ্ছা ঠিক আছে এই জন্যই তো আমি দেখাচ্ছি এটার প্রাইসটা জানো কত কাউ এটার প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা রেগুলার প্রাইস কি চব্বিশশো পঞ্চাশ ছিল চব্বিশশো পঞ্চাশের ছিল আপু এই শাড়িগুলো কি বাংলাদেশি না এগুলো বাংলাদেশি না এইটা হচ্ছে গিয়ে পিওর ব্ল্যাক লাভারদের জন্য ফ্যান্টাস্টিক শেডের একটা শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিস এটাতেও এখন বলবেন যে স্কিন দেখা যাবে কি না রে আপু স্কিন দেখা এখন যদি স্কিন কেউ দেখাতেই চায় তাহলে তো সে যে কোনো শাড়িতেই দেখাতে পারবে আবার যদি কেউ না দেখাতে চায় তাহলে কোনো শাড়িতে সে দেখাতে পারবে না এগুলো ফিনফিনে জর্জেট না যেগুলো থাকে না কিছু ফিনফিনে জর্জেট মানে ওই টাইপের জর্জের শাড়ি এগুলো না সো আপনাকে একটু কেয়ারফুলি শাড়িটা পরিধান করতে হবে সেটাই বলবো আর এটার প্রাইস রেঞ্জ যেটা ধরেছে এটার প্রাইস হচ্ছে দুই করে এটার দাম দুই টাকা এটা হচ্ছে কুচির পার এটা পিওর ব্ল্যাক কালার সো এটা কিন্তু ব্যাক ইন স্টক আমি এটা লাইভে প্রায় তিন চারবার পড়েছিলাম মনে হয় দুই তিনবার তো পড়েছি সেটা যাদের ভালো লেগেছে জাস্ট কি স্ক্রিনশট ফুল ড্রেস অ্যান্ড ফোন নম্বর ইনবক্স টু দি স্পেস ভেরি কুইকলি ব্যাক ইন রেস্টাক সব দেখা যাবে প্রি অর্ডার যারা করে রেখেছে তাদেরটা অলরেডি বুকড আপ সো লাইফ থেকে ইনস্ট্যান্ট এটা ব্লাউজ পিস যাদের পছন্দ হবে বা অপেক্ষা করেছিলেন তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দেন আপু আমি কালোটা নিতে চাই স্ক্রিনশট নেন ফুল এড্রেস হতো অনেকেরই রিকোয়ারমেন্ট আচ্ছা এটার হ্যাঁ আমি এটার বাকি কালারগুলো গুলো দেখাই দে কারণ এটা আসছে না আচ্ছা আপু আমি কালোটা চৌধুরী মণি আপু স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস ড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স টু দিস পেজ কালোটার প্রাইস চব্বিশশো টাকা আচ্ছা কালোটার বাকি তিনটা কালার আছে আমি তিনটা কালার দেখাই হ্যাঁ চব্বিশশো পঞ্চাশ আচ্ছা এইটা হচ্ছে ডার্ক মেরুন রেড এই কালারটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ডার্ক মেরুন রেড এটার ভিতরে গোল্ডেন আর মেরুন রেড দুইটা মিক্সড করে ভেতরের জমিন দামান তারপর হচ্ছে কুচি এরকম সব কিছু করা আছে কাজ করা আছে আর কি এই যে দেখেন এই যে ভলিউম নাম্বার ব্র্যান্ড নেম সব কিছু লেখা আছে আর আমার পরাটার প্রায় একত্রিশশো পঞ্চাশ টাকা আমারটা হচ্ছে সুরমা ব্র্যান্ডের শাড়ি যেটা ধরেছি এটা কি সুরমা শাড়ি নাকি সানজানের শাড়ি তো তো এইটা হচ্ছে হ্যাঁ এটা সুরমার সানসেট ট্রেন ভলিউম নাম্বার শাড়ি এটা কিন্তু ডার্ক মেরুন রেড শাড়ি একদম টুকটুকে ডার্ক মেরুন রেড শাড়ি আজকে যদি আপনারা থাকতেন অনেকেই এই শাড়ির জন্য এডভান্স করে রাখতে পারতেন কারণ হচ্ছে এই শাড়ির জন্য অনেকেরই রিকোয়েস্ট ছিল এটা কিন্তু একদমই মানে ঈদের জন্য মার্ডালা একটা শাড়ি হবে কারণ এই টাইপের শাড়ি আপনারা পাবেন না এই টাইপের ইউনিক শাড়িগুলো আপনারা নর্মালি অন্য ব্র্যান্ডে পেলেও দেখবেন প্রাইস আপনাদেরকে পাঁচ হাজার ছয় হাজার এরকম দিয়ে প্রেসেস করতে হবে যেটা আপনি অথেন্টিক রেজের থেকে অথেন্টিক শাড়িটা একদম মিডিয়াম বাজেট রেঞ্জের ভেতরে পাচ্ছেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকটা ডার্ক মেরুন রেড কালারটা সেম ডিজাইন না ডিজাইন ডিফারেন্ট আছে কালারের উপরে ডিজাইনগুলো ডিফারেন্ট করে ফ্যাব্রিক সেম ব্র্যান্ড সেম শুধু হচ্ছে কালার আর ডিজাইনগুলো ইন্ডিভিজুয়াল সো আপনারা কালার চুজ করবেন তাড়াতাড়ি যাদের একটু কালারফুল পড়তে ইচ্ছা করবে জাস্ট এটা নিয়ে নেবেন সুন্দর লাগবে এটাতেও কিন্তু খুব ভালো ফুটে উঠবে ডার্ক মেরুন রেড তো সো দ্যাটস ওয়াই বললাম এই হচ্ছে ফুল ব্লাউজ পিস দিস ইজ দ্য ফুল ইন্টার ব্লাউজ পিস প্রাইস এটা

কী দেখো তুমি এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আঁচলের শেপটা দেখেন কি সুন্দর করে ডিজাইন প্যাটার্নগুলো করা আছে ভেরি বিউটিফুল কালার আঁচলের পোষণটা দেখে আমার নিজেরই হৃদয় হচ্ছে দূরভূত হয়ে গেল এটা আর এই ধরনের শাড়িগুলো না পরেও আরাম স্কিনও দেখা যায় না মানে কোয়ালিটির দিক থেকে নিজেদের পছন্দের দিক থেকে তারপরে প্রাইস টেন্সের দিক থেকে সব দিক থেকেই মানে বলবো পারফেক্ট সো আমরা তাড়াতাড়ি করে ঈদের সুন্দর সুন্দর ঈদ কালেকশনগুলো তাড়াতাড়ি করে প্রসেস করবো এটার প্রাইসে চব্বিশশো পঞ্চাশ টাকা লাস্ট কালারটাতে আমি যাব এই যে দেখেন এইটা হচ্ছে অল ওভার ব্লাউজ পেসের যে সেটা আছে ওইটা আপু কালোটা অনেকেই পছন্দ হয়েছে বাট অন্য অন্য কালারগুলোও সুন্দর এটা হচ্ছে লাস্ট কালারটা এটা হচ্ছে একদম ডিপ জাম কালার যে এটাও শুনো এটা আপনাদেরকে খুব ভালো মানানসই করবে মানে মানানসই লাগবে এটা কিন্তু আমারটা মানে আমার পড়াটা না এটা হচ্ছে মাত্র যে ব্লু কালার দেখালাম এটা দেখেন ই আপনারা ভলিউম নাম্বার দেখে ডিজাইনগুলোর মানে ডিফারেন্স যে আছে সেটা বুঝতে পারবেন এটার প্রাইস চব্বিশশো পঞ্চাশ টাকা আর আমারটার প্রাইস তো একত্রিশশো পঞ্চাশ টাকা আমারটা ডিফারেন্ট টাইপের আর এটা ডিফারেন্ট টাইপের এটার প্রাইস হচ্ছে মাত্র কত টাকা দুই হাজার চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আঁচলটা ওয়াও সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক আ ওয়া আচলটা এত বেশি সুন্দর কেন এটার প্রাইসও কিন্তু দুই হাজার চারশো পঞ্চাশ টাকা এটা মনে হয় পড়া হয়েছিল লাইভে না এটা কুচি এটা খুবই সুন্দর এই শাড়িটা দেখে তো আমার নিজেরই নিতে ইচ্ছা করতে অনেক বেশি সুন্দর হ্যাঁ গিফট গিফট এটা হচ্ছে অল ওভার ওয়েদারের জমি একটা তো পাওয়াই যায় রাইট আচ্ছা এটার প্রাইস কত দুই হাজার চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অল ওভার ব্লাউজ পিস সো আজকে এই পর্যন্তই থাকুক সেকেন্ড লাইভে দেখা হচ্ছে সবাই সিফ্রেস্ট অপশানে গিয়ে ফলো করে গেট টার্ন ইন করে নোটিফিকেশান আপডেট রাখেন যাতে সেকেন্ড লাইফটা মিস না হয়ে যায় আর আমার পরা শাড়িটা প্রি অর্ডার করতে হবে আমার তো প্রাইস তিন হাজার একশো পঞ্চাশ টাকা বিউটিফুল শাড়িটা প্রাইসেন সো টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস লাইফ আল্লাহ বাই টাটা